আসসালামু আলাইকুম তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই যে যেখানে রয়েছে সবাই সুন্দর আছো, সুস্থ আছো। আমি তোমাদের মানিক স্যার, আজ তোমাদের সামনে উপস্থিত হচ্ছি সপ্তম শ্রেণীর প্রথম যে আমাদের গল্পটি রয়েছে কাবুলিওয়ালা সম্পর্কে আলোচনা করার জন্য। কাবুলিওয়ালা গল্পটি সম্পর্কে অবশ্যই আলোচনা করবো, তবে তিনটি ভাগে ভাগ করছি আমি। প্রথম আমি লেখক পরিচিতি, এরপর গদ্যে বিস্তারিত আলোচনা, এরপর আমি মূল শিক্ষায় প্রবেশ করব। তাহলে এসো, এই যে কাবুলিওয়ালা গল্পটি লেখককে রাইটারকে এই কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যে খুবই সুনামধন্য সাহিত্যিক কবিগুরু শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কবিগুরুর জন্মসালটা কবে সেটা তোমাদের বলছি। কবিগুরুর জন্মসাল 1861 সাল এবং মৃত্যু 1941 সাল। তাহলে তিনি জীবিত ছিলেন 8 ইয়ার্স। তাহলে এই 1861 সালের 7 মে তিনি জন্মগ্রহণ করেন, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, এবং তিনি মৃত্যুবরণ করেন 1941 সালে। তাহলে কবিগুরুর জন্মসাল মৃত্যুসাল সম্পর্কে তোমরা অবগত হলেন। এখন তার শিক্ষা সম্পর্কে, তিনি কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কোনো বিদ্যালয়ে লং টাইম স্টাডি করেননি তিনি, অল্প কিছুদিন স্টাডি করার পর একটা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি কিন্তু জমিদার পুত্র ছিলেন, এই জন্য তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে তার বাসায় গৃহশিক্ষক ছিল, গৃহশিক্ষক তাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছিলেন। তিনি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছেন, কিন্তু সেই ব্যারিস্টারি পড়াশোনা কমপ্লিট না করে তিনি নিজ দেশে ফিরে এসেছিলেন। শিক্ষা জীবন তার বৈচিত্র্যময়। তিনি কিন্তু অনার্স মাস্টার্স বিভিন্ন একাধিক ডিগ্রি অর্জন করেননি, একাধিক বিদ্যালয়ে স্টাডি করেছেন এবং ব্যারিস্টারি পড়তে যেও পড়াশোনা তিনি কমপ্লিট করেননি। তো বাংলা সাহিত্যে তার লেখার ক্ষেত্রে যদি বলতে হয়, বাংলা সাহিত্যে অনলি মহাকাব্য ব্যতীত বাংলা সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে তার অবদান রয়েছে। কাব্য বলি, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, প্রতিটি সেক্টরের যে অবদান তিনি রেখেছেন, এটা কোনোভাবে বাংলা সাহিত্যের ছাত্ররা শিক্ষকরা এটা অবহেলা করতে পারবে না। তার কয়েকটি বইয়ের নাম বলি, যোগাযোগের উপন্যাস, এছাড়া রয়েছে তার শেষের কবিতা, এটা খুব রোমান্টিক একটি উপন্যাস রয়েছে। এছাড়া তার কাব্যজগতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তাই নয়, তিনি যে নাটকগুলো লিখেছেন নাটকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলছি, কেন বলছি? তার সাহিত্যের লেখার মান দেখে তাকে আমরা কবিগুরু বলছি। এখানে তিনি তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমরা কবিগুরুকে শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং এখন আমি কবিগুরুর যে কাবুলিওয়ালা গল্পটি এই বিষয়ে আলোচনা করব। কাবুলিওয়ালা গল্পে প্রথমেই আমরা দেখতে পাই যে কোনো এক শিক্ষিত এক বাবা বসে রয়েছে এবং তার 5 বছর বয়সের একটি মেয়ে যাকে কন্যারত্ন বলা হয়েছে সে এসেছে। এসে বাবার কাছে সাথে দুষ্টমি করছে, বাবার কাজে ডিস্টার্ব করছে। মেয়েটা খুবই চঞ্চল প্রকৃতির। আমাদের এই যে লেখক, আমাদের যে মিনিদের বাসা কিন্তু একেবারে রাস্তার পাশে, এক কাবুলিওয়ালা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমাদের মিনি এতটা দুরন্ত, কাবুলিওয়ালাকে দেখে ডাকা শুকে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। তো যখন কাবুলিওয়ালা আসছিল তার বাসার দিকে, তখন মিনি কী করে তার গৃহে প্রবেশ করে, লুকায়। মিনির মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে এই যে কাবুলিওয়ালা একটি ঝুলি বাবা রয়েছে, যে ব্যাগটি রয়েছে ব্যাগের মধ্যে মোধ হয় এই যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা ধরে নিয়ে যায়। আসলে ভ্রান্ত ধারণা। কাবুলিওয়ালা কি সেটা বলি, আফগানিস্তানের যারা বসবাস করে তাদের কোনো একটা শ্রেণী পুরুষরা ব্যবসা করতে আসতো বাংলাদেশে, যখন ভারত উপমহাদেশে এক ছিল তাদের কাবুলিওয়ালা বলা হয়। এখন এই যে মিনির মধ্যে ভ্রান্ত ধারণা ছিল, এখন আমাদের মিনির বাবা এটি বুঝতে পারলেন যে মিনি ভয় পেয়েছে। এই সেজন্য কী করলেন, কাবুলিওয়ালা আসলেন, তখন মিনিকে ডেকে পাঠালেন। মিনি আসলো, মিনি এসে কিন্তু কাবুলিওয়ালার কাছে যায়নি, তার খুব পিতার কাছে রয়েছে, গা ঘেঁষে রয়েছে। প্রথম দেখাটা এইভাবে হয়, কাবুলিওয়ালা তাকে কিছু মিষ্টি জাতীয় কিশমিশ বাদাম জাতীয় খাবার দেয়, কিন্তু সেটা খায়নি। প্রথম দেখা এইভাবে হয়। বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন মিনির বাবা যখন ঘর থেকে বের হচ্ছে, তখন দেখে যে কাবুলিওয়ালা বসে রয়েছে মিনি পায়ের কাছে, পক্ষান্তরে মিনি বসে রয়েছে বেঞ্চের উপর। তখন সে অবাক হয়, তার এত দুরন্ত মেয়ের সাথে শুধুমাত্র মিনির বাবারই সময় দেয় এবং গল্প করে, আর কেউ এতটা সময় দেয় না, কারণ মিনি এতটাই কথা বলে। তো সে অবাক হলো কীভাবে এই কাবুলিওয়ালার সাথে একটা সুন্দর রিলেশন সৃষ্টি হলো। সে খবর পেয়ে জানতে পায় আজকে শুধু নয় একাধিকবার কাবুলিওয়ালা মানে রহমত, আমি তাকে কাবুলিওয়ালা বলছি, তার রিয়েল নাম হচ্ছে রহমত, এসেছেন। কীভাবে সম্পর্কটা গাঢ় হয়েছে
এখানে কাবুলিওয়ালা মানে রহমত এসে তাকে বিভিন্ন বাদাম মিষ্টি খাবার দিয়েছে, এভাবে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। এই কাবুলিওয়ালা মিনির সাথে কয়েকটি কথা বেশ প্রচলিত ছিল, এভাবে একে অপরের সাথে কথা বলতো। কাবুলিওয়ালা কোনো প্রশ্ন করলে মিনি বা মিনি কোনো কথা বললে কাবুলিওয়ালা উত্তর দিত, এভাবে তাদের সময় কাটতে থাকে। এভাবে বেশ সময় কাটতে থাকে। এক পর্যায়ে একদিন সকালবেলায় খুব চাচার মধ্যে শোনে আমাদের মিনির বাবা, বাইরে তাকে দেখে রহমতকে দুজন দারোয়ান দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে। তখন আমাদের মিনির বাবা বের হয় এবং যারা নিয়ে যাচ্ছিল তাদের সাথে কথা বলে, কিছুটা রহমতের সাথে কথা বলে বলে এতটুকু জানতে পারে মিনির বাবার যে প্রতিবেশী কাবুলিওয়ালা বা রহমতের কাছ থেকে ধারে চাদর নিয়েছিল, মানে বাকিতে চাদর নিয়েছিল, রামপুরি চাদর যাকে বলা হয়। কিন্তু এক পর্যায়ে ওই ব্যক্তি অস্বীকার করেন, আমি তোমার কাছ থেকে কোনো চাদর নেইনি। তখন আগুন্দিত হয়ে রহমত তাকে সুযোগ দিয়ে আঘাত করে, এই অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে মিনি যখন ওকে উপস্থিত হয় তখন মিনি রহমতকে বলে তুমি শ্বশুরবাড়ি যাবে? তখন বলে হ্যাঁ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়ি বলতে এখানে জেলখানাকে বোঝানো হয়েছে। এবার বেশ কিছুদিন কেটে যায়, মিনির বাবা বসে রয়েছে, তখন ছানায় বাচ্চা, তার মানে মিনির বিবাহ। সে তখনই রহমত প্রবেশ করে। রহমত দীর্ঘদিন যেহেতু জেলখানায় ছিল তার চেহারা বেশ পরিবর্তন হয়েছে, পূর্বে যে শরীরে শারীরিক সামর্থ্য ছিল সেটা হারিয়ে ফেলেছে। প্রথম পর্যায়ে মিনির বাবা চিনতে ব্যর্থ হয়, পরবর্তীতে তাকে চিনতে পারে। চিনতে পেরে যখন বলে রহমত তুমি কবে জেল থেকে ছাড়া পেলে, তো মিনির বাবা মূলত কথা বলতে চায়নি, কারণ শুভ দিনে জেল থেকে ছাড়া পাওয়া কোনো ব্যক্তি এখানে আসবে বা সময় কাটাবে এটা মিনির বাবা মন থেকে চায়নি। তবে এক পর্যায়ে মিনির বাবা বলে আজ তুমি চলে যাও, পরে একদিন এসো। তখন রহমত বলে আজকে মিনির সাথে একটু খকির সাথে দেখা হবে না? রহমত মিনিকে খকি বলে ডাকত। তখন বলে আজ নয়। যখন চলে যাচ্ছিল তখন মিনির বাবার মনে দাগ কাটছিল যে রহমত আসছে, আমার মেয়েকে এতটা ভালোবাসতো, ডাকবে এমন একটা চিন্তাভাবনা করছে। তখনই রহমত ফিরে আসেন, ফিরে এসে কিছু মিষ্টি জাতীয় খাবার দিয়ে বলে খকিকে এটি দিবেন। তখন বলে রহমত তুমি দাঁড়াও। তখন অন্দরমহলে ডাক পরে যেন মিনিকে নিয়ে আসে এখানে। অন্দরমহল থেকে নারীরা বেশ দ্বিধায় থাকে, এই পজিশনে যেতে দেওয়া ঠিক নয়। তারপরেও মিনির বাবার কথা মতো যখন মিনির আসে বিবাহ, যে এখন বিয়ে হচ্ছে, যখন মিনিকে দেখেছিল মিনির বয়স অনলি 5 ইয়ার্স ছিল, কিন্তু আজ যে মিনির বিয়ে হচ্ছে তার বয়স অনেক হয়েছে। পূর্বে যেভাবে গল্প করতো সেভাবে গল্প করতে পারছে না, অন্য আনন্দ ফিল করছে। এক পর্যায়ে মিনিকে খাবারটুকু দেয় এবং যখন চলে যাবে এক পর্যায়ে রহমতকে মিনির বাবা কিছু টাকা দেয়, দিয়ে বলে যে তোমার এই টাকা নিয়ে নিজ দেশে ফিরে যাও, তোমার পিতা এবং কন্যার মিলনে আমি খুশি হব। তবে এক পর্যায়ে কাবুলিওয়ালা মিনির বাবাকে বলে আমার একটা মেয়ে রয়েছে দেশে তোমার মতো, আমি তোমার মেয়ের মধ্যে আমার মেয়েকে খুঁজে পাই, এজন্য আমি বারবার এখানে ছুটে আসতাম। তাহলে আমরা এখানে কী শিক্ষা পাচ্ছি? যে পিতৃস্নেহ কাবুলিওয়ালা মানে রহমত সেগুলো হত দরিদ্র না হলে কিন্তু অত দূর থেকে এখানে সে ব্যবসা করতো না। এখন ব্যবসা করেছে পিতৃস্নেহ, সার্বজনীন পিতৃস্নেহ বিষয়টা এখানে সম্পূর্ণ ফুটে উঠেছেন। পিতা ধনী হোক গরিব হোক, পিতা সন্তানকে যে কতটা ভালোবাসে সেটা আসলে আমার সন্তানই বুঝতে পারে। এখানে মিনির বাবা খুব ধনী না হলেও তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। মিনির বাবা যেমন তার সন্তানকে ভালোবাসে, রহমত তার সন্তানকে যথেষ্ট ভালোবাসে। এখানে এক কথায় বলতে গেলে সর্বজনীন পিতৃস্নেহের জয় হয়েছে। বেশ শিক্ষার্থী ভাই বোনেরা, আজ এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন তোমার ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।